আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিদিন শত শত ট্রলারে মাছ বোঝাই করে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আসছেন জেলেরা। প্রতিটি ট্রলার থেকে 10 থেকে 20 হাজার ইলিশ উঠছে আড়তগুলোতে। আড়তদাররা ইলিশের স্তূপ নিয়ে বসেছেন পাইকারদের কাছে বিক্রি করতে। মাছ বাছাই, প্যাকেট ও পরিবহনে ব্যস্ত শ্রমিকরা। আগে যে মাছ পড়ছিল তার চেয়ে এখন মাছ অনেক বৃদ্ধি। এরকম যদি মাছ পড়তে থাকে তা আমরা দেনা দিয়ে পরিবার নিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। হঠাৎ করে বাজারে মাছের পরিমাণ বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে দাম। তবে অস্বাভাবিক হারে বরফের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। 80 টাকার বরফ এখন 1000 টাকায় কেনা লাগে, 500 টাকায় কেনা লাগে, যার কারণে দাম বেশি পড়ে যায়। এবং আমাদের পাইকাররা এই মাছ কিনে ওদিকে যখন পাঠাই তখন এই মাছ কম দামে বিক্রি হয়, তখন আমাদের লস। একমাত্র বরফের সিন্ডিকেটের জন্য এই গাছের জোবায় মাছ বেশি হওয়ার কারণে হয়েছে, তখন তারা মাছের দাম কম পাইছে, নাহলে সঠিক সবসময় সঠিক দামে মাছের পাইছে। দেরিতে হলেও ইলিশ ধরা পড়ায় লোকসান কাটিয়ে লাভের মুখ দেখবেন বলে আশা আড়তদারদের। জেলেরা খুশি, আনন্দের বন্যা বয়ে যাচ্ছে জেলেদের ঘরে ঘরে। আবহাওয়া অনুকূলে থাকলে সামনের দিনগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। পানির উচ্চতা যখন বাড়ে তখন ইলিশ দল বেঁধে প্রবেশ করে, সেই জন্য জেলেরা এখন মাছটা ভালো পাচ্ছে। জেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য মতে পটুয়াখালীতে 1 লাখের বেশি জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 67 হাজার। সময় সংবাদ, পটুয়াখালী।